চলো দেখা যাক ওরা রিভেঞ্জ নিতে পারে নাকি এই ম্যাচটাও আমরা সাকসেসফুল ভাবে জিততে পারি। আমি মাইক খুলেছি, সমস্যা নেই। অ্যাসিড্যান্ট কি পুরো টাইম আজকে মাইক বন্ধ করে খেল? বন্ধ করে খেললে খেল, কোনো সমস্যা নেই। জাস্ট শুনে নিলাম তাহলে সেইভাবে ডাকটাক। আর এরা কিন্তু তোদেরকে এক রাউন্ড ডাউন দিতে পারলে তিন রাউন্ড টিকটক বানাবে, এটা আগে থেকে বলে দিলাম। আগে দিয়ে দিবে রাউন্ড একটা। এরা সিরিয়াস খেলবে, ওরা আগে বলে নিয়েছে কোন স্কোয়াড বি রেডি, সো সিরিয়াস খেলবে। একটু দেখে শুনে, হ্যাঁ ওই পাশে ওই পাশে ওই পাশে আসছে, এই পাশে কেউ নাই, ওরা ওই সাইডেই, চারটাই তো ওই সাইডে রে। ওদের দিকে হালকা হালকা করে আগাইতেছে, ওদের একটা প্লেয়ার এই জায়গায় দাঁড়ায় আছে কেন, মালের কি হয়েছে? এটা নেট নাই নাকি এমনি দাঁড়ায় ছিল জানি না, বাট এটা তো ভাই সিরিয়াস ম্যাচ চলতেছে, সো সিরিয়াস ম্যাচে দাঁড়ায় থাকলে ভাই ওদের দোষ। পিছনে প্লেয়ার, পিছন থেকে মারে, নাইস নাইস, পিছন দিয়ে একটা এবো, পিছন দিয়ে ভালো ড্যামেজ দিতেছিল। ওয়েট কোন জায়গায়? আমার সামনে মিডে 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 ডাউন আছে, নটা জট নাকি এটা ডাউন ডেড। ওগো লাস্ট প্লেয়ার বাইরে না ভিতরে? আচ্ছা মাঝখানে। মায়রা দিবি না আসতে দিবি, যেটা ইচ্ছা মায়রা দিম। আচ্ছা ও ওই পাশ দিয়ে আসবে না, আমি ওই পাশে আটকে দিতেছে। আমার গুলির আওয়াজ, আমার শট বাড়াইতেছে না, বুঝলাম না কেন আমার ওই জায়গায় মাউস ক্লিক করতেছিল না। শটগান দিয়েও কোনো শট বাড়াই নাই, ইউএমপি দিয়েও কোনো শট বাড়াই নাই, গ্লিচ ম্লিচ হয়ে গেছিল নাকি। গেছে বামের ডারে ধর না, বামের দিকে দুইটা যাইবো গা। এই যে আমার কাছে একটা মেবি, এই যে আমার কাছে, হ বামে আমার কাছে দেখ, আমি ড্যামেজ ওইখানে খাইছি কিন্তু ওই জায়গায় দুইটা এক্সপোজ করে দিয়েছি। ওই যে পিছনের সাইডে একটা, আই হাই ফুল রেড দিলাম, তোর ফুল রেড লাগে নাই, আমাদের পিছন থেকে কেটে মারে ভাই। পিছনের অকাজটা না করলে আমি খামা খামা তোর তো লক্ষণ ভালো না, তোর তো লক্ষণ ভালো না সাফা। ওই পাশে যা, বাম পাশে, বাম পাশে যা, ওই ডান দিয়ে আর না। আরে অ্যাস্ট্রোটাইন কেয়া হো রা তেরা, অ্যাস্ট্রোটাইন নক শাবা, তোরা কীর্তি কইরা খেললি মধ্যে দিয়া দে, কিন্তু কীর্তি কইরা খেলা ভিডিও বানাই ভাই, ওয়াল আইছে আরে আরে শাবা রে, দিছে দাও কি রে শাবা, ওরে শাবা বল আই কিউ ম্যাক্স, আই ভাই নাকি মুভমেন্ট দিতেছে ভাই, আই আই শাবা বল অন ম্যাক্স মুভমেন্ট, ওয়াল মার কি রে ভাই। আরে আমি দিতেছি, আমি দিতেছি ব্যাটম্যান কে দাঁড়া বানি ভাই, সাফা বল জোনের ভিতর থেকে ঘুরে আইছে ভাই, মারবো বইলা আরে মজা পাইছে যে সাফা বাইরেই আছে, বেশি সাফা বেশি খেলতে গেছে বিনা কারণে, সাফা ওই কামড়া করতে গেলে কি মারবি রে, সাফা বলটি তো মরি যায়, পর্দা মারবি কিভাবে ভাই, ছাফা বল তুই তো গায়া। আচ্ছা ওই সাইডে যাচ্ছি না, এই সাইডে ফাইটে যাচ্ছি, এটা বসা দে না, ড্যামেজ খাওয়া আছে আমাদের পিছন দিয়ে, কিন্তু আইসে মারি দেবে, এটা বন খাই নিতে। এই যে পিছন দিয়ে দুইটা আসে, পিছন দিয়ে দুইটা আসে, পিছন দিয়ে দুইটা আসে, ইভেলের বাচ্চা। এই যে হ্যাঁ সাফার কাছে, সাফার কাছে
সাফা গেটটা খুল আরে নাইস সাফা ঠিক আছে নাইস ডাউন সাফা বাইরে যায় না কি রে ওরে মাল এসেন্ট বাইরে কে মারছে এসেন্টটা বাঁচিয়ে দিতেছে আমি সমস্যা নাই ইভেল তুই উপর দিয়ে যা সাফার জায়গায় ফাইটে সাফা আসি আসি তুই ফাইটটা কন্টিনিউ রাখ এক গুলি চলে আইছি চলে আইছি এই যে এই তো আমার সামনে আমার সামনে আমার সামনে সামনে হিল করে ওটা আমার উপরে তোর উপরে উঠ ভাই ওই পার দিয়ে যা উপর দিয়ে যা আর ডাইরেক্ট বাইরে চলে যাবো গা এটা বাইরেই গেছে গা বললাম না ডাইরেক্ট বাইরে যাবো গা বাইরে ওই পাশে দাঁড়ায় আছিল না তুইলা দে সাফা হাই হাই এটা কি বামটা ওই যে ওই পাশ থেকে আইছে ভাই আমার কাছে বন ফের কেমনে এলো এটা ওই জায়গায় আছে তোরা মাইরা আইবি নাকি আসছে লাগতো নিজেকে তুলনা করবি ওই যে একটা ওগো দাঁড়িয়েছে ভাইস্তি তো পিক দিল না ভাইস্তি তো আমাকে ভালোবাসলো না এই পাশে কেউ আসছো ভাইস্তির আমারে সবাই মার তিনজন মারলো ভাই আপনি তিনজন কই ভাই তোর ওই জায়গায় একজন ওই লং থেকে দুইজন মারছে আর একটা ক্লোজ এই যে আমার কাছে উপরে উঠবে উপরে উঠবে উপর দিয়ে যাইবো সাফা বেকাই বেকাই সাফা ডানে দেখ তো ডানে দেখ ডানে দেখ আমগো পিছনে আমগো পিছনে সাফা আটকা পড়তাছস এক গুলি এক গুলি এক গুলি এটা না এদিকে আছে এটা এদিকে এখানে ভিতরে নি এই জায়গায় সাফার সামনে এই যে আমার সামনে একটা আরে কারে মারছে আরে আমারে পুরো মাসখানে আমি আরে এটা ডাউন গাইছে কি রে কাবু ভাই কি হ্যাক ছিল এটা স্কোপ কইরা হ্যাঁ কি স্কোপ কইরা ফাক এই জায়গায় একজন দাঁড়া না নাই তো এখানে সাইডে হ্যাঁ স্টে টাইম আরে ডাকছি কি আর কে মারতে আরে ও না ভাই পজিশনে ছিল না তো আরে ছাতা কোনার মধ্যে এই স্কোপ করে কি দেইলো ভাই আমি এটাই তো বুঝতেছি না দুই রাউন্ড কি মেলা রাউন্ড হয় যায়নি আর রাউন্ড দিয়ে আমি আর একদম পছন্দ হচ্ছে না ওই জায়গায় থামি গেলে খুশি হব ভাই দুই রাউন্ড মানে মেলা রাউন্ড ভাই আমারে প্রতিবারে একা ধরতেছে কে কাহিনী তা তুই একা যাইতাছস কে একা গেলে তো একা ধরবো তিনজন আমার কাছে তিনজন তোর কাছে তিনজন আমার কথা তুই একা এই দেখ এই জায়গায় একটা দাঁড়ায় আছে ইডি কোনো কথা ভাই এই চুপ করে এই জায়গায় দাঁড়ায় ছিল যাই হোক এটা দেখি আগে বিড়ালই ভাইস্তি বাইরো ভাইস্তি বাইরো ভাইস্তি বাইরো ভাইস্তি তো অগদিকে গেছে এসেডান বসা দে এই সাইডে একটা ভাইস্তি আছে আমার ভাইস্তি ভাইস্তি আরে ওই জায়গা থেকে নাকি এমপি 40 শট খাইছে এই জায়গায় শিট জিজি ভাই এসেডান আর সাফা তোরা ইভেল বাইর কর রাউন্ড এমপি 40 দিয়া ভাই খেলতে হইব ইউএমপি পুরো মার্কা কই রে ভাই আরে কই গেল ওই যে আছে তো যা 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 সাফা মার আরে সাফা সাফা ফা यार আচ্ছা এই রকম লাল লাগতেস কে তোরা কি করতেছিস ভাই এমা সমান্তরাল লাইনে লাল লাগতেছে কে এটা আবার পিছনে দাঁড়ায় ছিল রে বিরক্তিকর লাগতেছে ভাই এ হালার পুত্র আগে দেখমু এবার আর পিছনে চুপচাপ খাড়া আছিল যাও এরা ভিতরে দুইটা কাহিনী করতেছে ভিতরে বয়া বয়া ভিতরে বয়া বয়া কাহিনী করতেছে ফিল দিয়ে দিছে লং লং খেলে এই পোলা কে
আর কারে কারে যেন ওয়ান টেপ মারলাম ভাই এরা তিনটা এই পাশে ঘিরা ধরছে তোরা কেউ নাই কেন চাবির মতো একটা দিয়ে বসে ছিল ডাউন নাই শুন মার এসডে মার মরিস না আরে সাবাস চাবা মার দিয়ে মারতে গো নাই শুন বাইরে বাইরে ওয়ালা ভাঙ তো পোলাপান গেম প্লে প্লেয়ার হোক টিকটকার হোক আর যাই হোক না কেন কোনো সমস্যা নাই বাট গেম প্লে প্লেয়ার হোক অন্তত পক্ষে না ভালো খেলতে এসএন এর পরে আরেকটা খেলবো না তোরা অফ ফর্মে তোরা তোদের ফর্ম খারাপ যাই আরে আমি আনলিমিটেড খেলি নাই হ্যাঁ বাট লিমিট এইটাই তো আনলিমিটেড তো খেলাই হয় না একটা টাওয়ার পিছে একটা টাওয়ার পিছে কেউ বের হবেন মার খাবেন মারলে কিন্তু তোর দিকে দুই তিনটা দৌড়ায় যাইতেছে দাঁড়া যে পিছন দিয়ে মারছোস সাফা গুড শট গুড শট এটা অনেকক্ষণ ধরে দাঁড়ায় ছিল বাইরে 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 এই যে আমার সামনে একটা আমার সামনে একটা এক গুলি এক গুলি ডাউন করে মারছে সে নিলে তো ও ছাফা যাই মারতে পারেন তাহলে আল্লাহ আল্লাহ এতে তুই যে একটা বোন ওই তো ওয়ান ভার্সেস ফোর ওরি ভাই আরে দি ভার্সেস ফোর ক্লিপ ছাড়া দিও শট ওয়ান ভার্সেস ফোর ক্লিপ ছাড়া দিবে ভাই ভাই এটা এটা কোনো কথা নাকি তোরা দুটো মুখ করতে না এটা ওপেনে দাঁড়ায় দাঁড়ায় হিল দিতে হবে আচ্ছা ওয়ান ভার্সেস ফোর ক্লিপ ছাড়া দিব ভাই যোগ্যতা আছে তোর ডাউন দেওয়ার এই জন্য তোরে বকতাছি ডাউন হইস না এমন কে ডারাম হ্যাঁ তুই তো চিনবি না কিন্তু হয়তো তোকে চিনবো কারণ তোরে মারলেই তো আর ভিউ ও গো নানির খালি ঘর কোন জায়গায় রে বয়া রইছে ওই যে কোনায় বয়া রইছে বাজান বাইরাও আই হ্যাঁ এটা নক মারো আরে ওয়াল আরে এক গুলি এক গুলি ওড়ো ওড়ো মারো মাইরা দিছে তোরে জি জি বেকাই 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 আরে শেষ 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 কই দুইটা বাচ্চা রয়েছে ভাই মানে দুই এখানে ক্লোজের দুইটা শেষ সেটা বলতো বাকি দুইটা কই ভাই ও একটা রাইট এগুলো ফিনিশ দিয়া দাও ভাই রিলিজ দেব এটা রাইট আর একটা কাজ আচ্ছা তুমি না তো আবো হইলো আমি আসি এই জায়গায় ডানের ডার একটু প্যারা দে না কেউ ডানের ডা খুব জ্বালাইতেছে বিনারে আর নাই চলে গেছে আরে না না ডানের ডা জ্বালাইতেছে ভাই এটা জ্বালাইতেছে ভাই দাঁড়া কুই জোনের বাইরে গেছে গেছে কিছু গেছে মরে গেছে জি জি গ্রাউন্ডে এস্টেটাইন ডাউন হইছে ওই রাউন্ডে আমিও ডাউন হইছি সাফাও ডাউন হইছে